আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই, ভাইরা আমার, আমি তো আপনাদের ভাই, সেই ছাত্র জীবন থেকে রাজনীতি করছি, আমি তো মার খেয়েছি লড়াই সংগ্রামে মামলা হামলা শিকার হয়ে আপনাদের সাথেই আছি, আমি তো ব্যথিত আপনাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি, আমি তো কারোর বিরুদ্ধে কোনোদিন কোনো অভিযোগ করিনি, আমি তো কারোর সাথে কোনো অন্যায় আচরণ করিনি, আমি তো কোনো কর্মীর বিরুদ্ধে আমাকে গালি দিচ্ছে বলে শাসন শোষণ করিনি, তাহলে আমার অপরাধ কোথায়? আমি আওয়ামী লীগের সভাপতি যে দায়িত্ব দিয়েছে তারা করে দেয়নি, আপনারা নির্বাচন করে আমাকে দায়িত্ব দিয়েছে, আপনারা নির্বাচন করে আমাকে এমপি করেছে, আমি আওয়ামী লীগের নেতা কর্মীর সাথে আলোচনা করেই তো আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তো সকলকে দেখেছি, সকল সহযোগী সম্মেলনের নেতৃবৃন্দ সেদিন একসাথেই তো ছিল ভাই, শুধু একটি মাত্র ওই শতজনই যারা বঙ্গবন্ধুকে ব্যানারে রাখতে চায় না, যারা শেখ হাসিনা হৃদয়ে ধারণ করে না, যারা নৌকা পাইলে নিজে খুব ভাবে, নৌকা না পাইলে যারা শেখ হাসিনার ছবি থাকে বঙ্গবন্ধুকে অপমান করে, তারা এই পরে আসতে তাদের ফেস্টুনে এরা ষড়যন্ত্রকারী, এরা দুষ্টাকারী নয়, এরা আওয়ামী লীগের পর গাছা দীর্ঘদিন শোষণ করে এই আওয়ামী লীগকে বিভক্ত করে রেখেছে, আমার এই নির্যাতিত কর্মীদেরকে আমার কাছে আসতে দেয় নাই, তাদের কষ্টের কথা আমাকে বলতে দেয় নাই, আমি তো কাউকে না বলি নাই, এমন একজন কর্মী হাত তুলে বেরোন যার কাছে গেছে আপনার কষ্টের কথা বলেছে, আমি আপনাদেরকে না করেছি, দীর্ঘ 15 বছর পার হয়ে যাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আমি তো মাত্র 2.5 বছর, তার আগের 10 বছর তো উনি পালন করেছে, এই ধরনের কোনো মিটিং এ আমরা আসতে পারি না, তার নির্মম অত্যাচারে, তার ভয়ে আমরা আওয়ামী লীগের নেতা কর্মী উপজেলা আওয়ামী লীগের মিটিং আসতে পারি না, হ্যাঁ আমার আজকে আমি অনেক কথা বলে ফেলছি, এখন নতুন করে ষড়যন্ত্র চলছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন, বিভিন্ন সংস্থা গোয়েন্দা সংস্থার সদস্য বৃন্দ আছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন নেতা, আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি, আমাদের স্মরণ শেখ হাসিনা সাহেবের পুত্র, যিনি মেহেরপুর সহ সারা বাংলাদেশকে নেত্রীর সাথে থেকে সুচারুভাবে এই দেশ পরিচালনা অংশগ্রহণ করছে, অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, আমি জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তা জানেন না, তার নাম ভাঙিয়ে আজকে ইউনিয়নে ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কিংবা নমিনেশন দেওয়ার নাম করিয়ে প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে, আমি গোয়েন্দা সংস্থার সদস্যদের কাছে অনুরোধ করব, আপনারা তদন্ত করে দেখুন যে সমস্ত ইউনিয়নে আছে একাধিক প্রার্থী দেখা যাচ্ছে, ওই স্বতন্ত্র লীগেরা আজকে মাননীয় প্রতিমন্ত্রীর নামে তাদের কাছে টাকা উঠাচ্ছে, আমি সম্মান দিতে পারেনি বলে ২০০৮ সালের একটি নৌকা দিয়েছিল আমাদের নেতা আব্দুল খালেককে, আমরা আমরা সকলেই তার পক্ষে নির্বাচন করেছিলাম, উনি পরাজিত হয়েছিলেন, দোষ দিয়েছিলেন আমাদের, কেন দোষ দিলেন ভাই? আপনি তো আওয়ামী লীগের কোনো নেতাকে সম্মান করেননি, কোনো আওয়ামী লীগের নেতাকে কোনোদিন ডাকেননি, কোনো আওয়ামী লীগের নেতাকে আপনি যথাযথ মর্যাদা না দিয়ে তার পাশে এই মনের মতো তামাকের জমিতে কি বলে ভাই, কি বলে বলাইছেন, আমাদের নেতাদেরকে অপমান করেছেন, লাঞ্ছিত করেছেন, আমার ভোটে এমপি হবেন, আমার ভোটে নেতা হবেন, আমাকেই অপমান করবেন, আপনি ঘুষে আসা করেন আওয়ামী লীগে কি করে সম্ভব? আবার 2014 সালে আপনি স্বতন্ত্র ভোট করলেন, আমরা মাঝখানে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছিলাম, করেছি সেই নির্বাচনে উনার পছন্দের যে কটা ক্যান্ডিডেট ছিল যে কটা ইউনিয়নে সেই কটা ইউনিয়ন বাদ দিয়ে সব কটা ইউনিয়নে কি স্বতন্ত্র ক্যান্ডিডেট দিয়েছিল?
সেরা কারনার বানাচ্ছে মন্ত্রীর নাম, মন্ত্রীর ছবি নিয়ে পোস্টার বানাচ্ছে, মন্ত্রীকে ভিত্তি করে চাকরি দেওয়ার নামে টাকা নিচ্ছে, মন্ত্রীকে ভিত্তি করে আজকে রোমেশন দিচ্ছে। আমি আজকে এই মিটিং এ সাংবাদিক এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে মাননীয় প্রতিমন্ত্রী আপনার যথেষ্ট সুনাম রয়েছে, এই সাধারণ মানুষের কাছে আপনার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে, আপনি যাদের মাথায় হাত রেখেছেন তারা আপনার ছবি ব্যবহার করছে, আপনার নাম ব্যবহার করছে, আজকে ইউনিয়ন ইউনিয়নের প্রার্থী দিয়ে আওয়ামী লীগকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। আমি আর কতদিন ঝগড়া করবো আওয়ামী লীগ আওয়ামী লীগে, আমি তো চেয়েছিলাম আওয়ামী লীগের সকল নেতা কর্মী আজ ঐক্যবদ্ধ হবে, আজ তো হয়েছে। কালি দিইনি, ঝগড়া করিনি, মারামারি করিনি, রক্ত ঝরিয়ে হয়নি, আজকে আওয়ামী লীগের নেতা কর্মী আজ এক জায়গায় আছে, আছে না ভাই? আছে। আমার জেলা আওয়ামী লীগের সেক্রেটারির সাথে কালকেও কথা হয়েছে, আমি বিশ্বাস করি প্রধান অতিথি সাবেক এমপি মকবুল হোসেন ছবি দিয়েছেন, মকবুল হোসেনের ওনাকে ভুল বোঝালেন নসিবুল আমার ক্যান্ডিডেট ব্যানার পোস্টার দেখে কি মনে হয়েছে নসিবুল আমার ক্যান্ডিডেট আমি দীর্ঘদিন ধরে এই উপজেলার
সকল মানুষের সাথে অত্যন্ত নম্র সহনশীল আচরণ করেছি। সকলকে নিয়ে এই গাঙ্গির মাঠে কলঙ্ক মুক্ত করতে চাই, সকলকে সাথে নিয়ে আমরা উন্নয়নের কাজ করতে চাই। আমার সকল সরকারি কর্মকর্তাদের আমি অনুরোধ রাখতে চাই, আপনারা নিয়ম নীতি মেনে আপনাদের কার্যক্রম গুলো চালাবেন। কোনোভাবেই যেন আমার মানুষ অফিসে এসে প্রমাণিত না হয়, কোনোভাবেই যেন আমার সাধারণ মানুষ এই সরকারি অফিস আদালতের শেষে অপমানিত হয় না হয় সেদিকে খেয়াল রাখবেন। বাইরে দলিল বাহিনীর সদস্যরা আছেন, সম্ভবত এসি সাহেব আছেন, আপনিও শুনে রাখবেন। শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে এই ব্যানারের ছবি, শেখ হাসিনা যুব লীগের সভাপতি সেক্রেটারি পরশ এবং নিখিলকে দায়িত্ব দিয়েছে এটার ব্যবস্থা করার জন্য। নিখিল এবং পরশ জেলা যুব লীগকে দায়িত্ব দিয়েছে রাতের আধারের ব্যানার নামিয়ে আবার নতুন করে ব্যানার লাগানো হচ্ছে। সভা দায়িত্বদের সময় নাই তোদের সেন থেকে থাকতে দিবি না। আরে দ্রুত বাচ্চা ছেলে, তোর ভাই তোর চাচা লোকগুন সাহেবকে আমি বলে নিয়ে এসেছি, এক বিছানার মধ্যে শুয়ে থেকেছি, ঢাকার রাজপথ দরিপথ নেতাদের বাড়ি বাড়ি নিয়ে গেছি। তাকে জিজ্ঞেস কর খোকনকে এখান থেকে সরানো সম্ভব কিনা, খোকনের একটা চুল সোজা করা সম্ভব কিনা, আগে তোর উস্তাদকে জিজ্ঞেস কর। আমি কিছু বলি না ভদ্রতার কারণে, তোরা আমাকে অনেক গালি দিয়েছিস, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে স্পষ্ট ভাবে 7-8-9-10-11 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে একজন মুনাফিক নেতার চরিত্র কি হবে, একজন মুনাফিক সমাজপতি চরিত্র কি হবে। বলা নাই হুজুর বলে নিয়ে সূরা 7-8-9-10-11 বলো, আমি আল্লাহকে ভয় করি, আমি মুসলমান, আমি আল্লাহর উপরে ভার দিয়েছি, আমাদের
মোহাম্মদ আমার মৃত্যু অসুস্থ, আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের এই আত্মীয় স্বজন করোনায় আক্রান্ত রোগীদেরকে ক্ষমা করে দেন, সুস্থ করে দেন। যারা পৃথিবী ছেড়ে চলে গেছে এই করোনা আক্রান্ত হয়ে তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করে এই আহ্বান রেখে আবারও আপনাদের কাছে বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলার কাছে আমি ব্যক্তিগতভাবে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকে সুস্থ জীবনযাপন দেন। আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা।